কিন্তু মার্চ মাহর পূর্বে বিশেষ টেট অনুষ্ঠিত করার সম্ভব নহয় বলি টেট এম্পায়ার কমিটি শেহতীয় কই প্রকাশ করেছে। ইয়ার বিপরীতে আশ্চর্যজনকভাবে সরকারে উহা জানুয়ারি মাহত কেন্দ্রীয় টেট আর হায়ার সেকেন্ডারি টেট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত লইছে। এনে পরিস্থিতিত বিশেষ টেট পরীক্ষা অনুষ্ঠিত করার ক্ষেত্রত সরকারের কি সমস্যা হয়েছে বলে প্রশ্ন উত্থাপন করে সংযোগী শিক্ষাকর্মী সন্তায় তেওঁলোকের দাবি সরকারে মানি নললে রাজ্য স্তব্ধ করে দিব, পাড়াকৈ আন্দোলন গড়ি তুলিব বলে স্পষ্ট করে দিছে। শীঘ্র বিশেষ টেট অনুষ্ঠিত করিবলৈ দাবি। 14 ডিসেম্বর সংযোগী শিক্ষাকর্মীর কাহালিপাড়া 6 নং কার্যসূচি বিজেডি সবিশেষ গৌহাটি স্টাফ রিপোর্টার 7 ডিসেম্বর শীঘ্র বিশেষ টেট পরীক্ষা অনুষ্ঠিত করার দাবিত উহা 14 ডিসেম্বর কাহালিপাড়া 6 নং কার্যসূচি রূপায়ণ করিব শুধু অসম সংযোগী শিক্ষাকর্মী সন্থায়। এই কার্যসূচী রূপায়ণের পাশতো যদি সরকারে বিশেষ টেট পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশ নকরে তেনহলে উহা 21 ডিসেম্বর রাজভবনের সম্মুখত আত্মজাহ কার্যসূচী গ্রহণ করিব শিক্ষাকর্মী সকলে। আজি এটা বিবৃতিত এই কথা প্রকাশ করেছে শুধু অসম সংযোগী শিক্ষাকর্মী সন্থায়, অসম সরকারের সংযোগী শিক্ষাকর্মী সকলের সমস্যা সমাধানের। 14 ডিসেম্বর সংযোগী ক্ষেত্রত কোনো ধরনের গুরুত্ব নেদের অভিযোগ উত্থাপন করে সন্তার প্রকাশ করেছে যে 2017 সনের 21 জুলাই শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংযোগী শিক্ষাকর্মী সকলের লগতে সর্বশিক্ষার অধীনে কাম করা কর্মী সকলের ভাবে বিশেষ টেট অনুষ্ঠিত করিবলে নির্দেশ দিয়েছিল। কিন্তু পরিতাপর বিষয় যে উক্ত নির্দেশ আজি কার্যকরী হওয়া নাই। আনহাতে শেহতীয়াকৈ টেট এম্পায়ার কমিটি বৈঠক অনুষ্ঠিত করে বিশেষ টেট পরীক্ষার দিন, সময়, পরীক্ষার মাসুল ইত্যাদির বিষয়ে সিদ্ধান্ত লব বলে সর্বশিক্ষা মিশন সঞ্চালকে সন্তার জানে বলেই দিছিল।